আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ডিজিটাল যুগে ল্যাপটপ এখন বিলাসিত নয় প্রয়োজন আপনি যদি নতুন একটি ল্যাপটপ কিনতে চান তাহলে ভালো মানের একটি ল্যাপটপ কিনতে কিছু কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন একটা ল্যাপটপের প্রসেসর কেমন হবে একটা ল্যাপটপে কত জিবি র্যাম লাগবে ডিসপ্লে সাইজ কত হবে ল্যাপটপের জন্য হার্ড ডিস্ক দরকার নাকি এসএসডি দরকার আর হার্ড ডিস্ক হলে কত জিবি প্রয়োজন একটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কত কোনটা দিবে এবং ল্যাপটপের জন্য গ্রাফিক্স কার্ড প্রয়োজন আছে কিনা ইত্যাদি ইত্যাদি একটি নতুন ল্যাপটপ কেনার আগে এরকম আরো অনেকগুলো বিষয় জানতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো একটি নতুন ল্যাপটপ কিনতে কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি যদি নতুন একটা ল্যাপটপ কিনতে চান তাহলে আর কারো সাথেই কোনো ধরনের পরামর্শর প্রয়োজন হবে না আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশির জন্য তুলেছি আপনাদের সাথে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি একটি ল্যাপটপ অনেকের কাছে একটা স্বপ্ন আর সেই স্বপ্ন কেনার জন্য কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা থাকতে হবে তাহলেই আমরা একটা ভালো মানের ল্যাপটপ কিনতে পারবো একটা নতুন ল্যাপটপ কেনার সময় আমাদেরকে শুরুতেই একটা সিদ্ধান্ত নিতে হবে এই ল্যাপটপটি আসলে আমি কী জন্য কিনবো আমাদের কাজটি যদি নির্ধারণ হয় তাহলে আমরা আমাদের কাজের অনুযায়ী একটা ল্যাপটপ কিনতে পারবো আপনার কাজ হচ্ছে নর্মাল তাহলে আপনি অনেক দামি ল্যাপটপ কিনে তো কোনো লাভ নেই আবার আপনার কাজ হচ্ছে অনেক হার্ডওয়ার্কের আপনি যদি নর্মাল একটা ল্যাপটপ কিনেন সেটাতে কিন্তু কাজটা করতে পারবেন না তো আমরা যদি মিডিয়াম মানের একটা ল্যাপটপ কিনতে চাই যেমন ল্যাপটপ কিন্তু আপনি তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এক লাখ দুই লাখ আড়াই লাখ দামেরও কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন আজকের ভিডিওতে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত বলতে চাই আর এখানে কিন্তু কম দামে বেশি দামি সবগুলো নিয়েই মোটামুটি একটু টাচ করে যাব আপনারা যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি আসলে কোন ল্যাপটপটা কিনবেন কেন কিনবেন কতটা টাকা লাগবে কোন কোন বিষয়গুলো আপনার জন্য প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো আপনি আপনার ল্যাপটপ থেকে বাদ দিবেন তো মোটামুটি যে বিষয়গুলো প্রত্যেকটা ল্যাপটপের মধ্যেই প্রয়োজন সেটা হচ্ছে একটা নতুন ল্যাপটপের জন্য প্রসেসর কী হবে জেনারেশন কোনটা হবে র্যাম কত হবে স্টোরেজ কেমন লাগবে গ্রাফিক্স কার্ড লাগবে কি লাগবে না ডিসপ্লে সাইজ কত হবে ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ টাইম কত অপারেটিং সিস্টেম কোনটা হবে ওয়ারেন্টি আসলে কত দিনের নেব এবং এক্সট্রা আসলে আর কি কি লাগবে এটা হচ্ছে মোটামুটি কুইক একটা ওভারভিউ তারপরে কিন্তু আমরা আরও আলোচনা করবো কারণ আজকের আলোচনাতে আমরা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই যেমন আমরা এখানে এক নম্বরে রেখেছি নতুন ল্যাপটপ কোথা থেকে কিন অনলাইন থেকে নাকি মার্কেট থেকে এবং দুই নম্বরে রেখেছি যে কিভাবে নতুন ল্যাপটপের দাম যাচাই করবেন যে আসলে অনলাইনে কত বা কোন ওয়েবসাইটে কত বা মার্কেটে কত সেটা আমরা কিভাবে জানবো এবং নতুন ল্যাপটপ কেনার আগে দোকানদার যা যা বলেছে তা আমার ল্যাপটপে আছে কিনা তা কিভাবে চেক করবো এবং নতুন ল্যাপটপ কেনার সাথে সাথে কোন কোন সফটওয়্যার গুলো সাথে পাবেন এবং পরবর্তীতে এই ল্যাপটপের ওয়ারেন্টি আসলে আমরা কিভাবে পাবো এটাকে যে দোকান থেকে কম্পিউটার কিনলাম সেই দোকানে যাব নাকি আসলে এইচপি বা লিনুবুর হেড অফিসে আমাদেরকে যেতে হবে এই সবগুলো বিষয় জানতে চাই কারণ আমরা আজকের ভিডিওর পরে ল্যাপটপ ল্যাপটপ কেনার এক্সপার্ট হতে চাই একটা ল্যাপটপ কিনা এবং একটা পিসি কিনে কিন্তু আলাদা বিষয় কারণ আমরা যখন ডেস্কটপ বা পিসি কিনতে যাই তখন কিন্তু প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনতে হয় যেমন প্রসেসর আলাদা কিনতে হয় তারপর হচ্ছে সিপিও আলাদা কিনতে হয় তারপর হচ্ছে মাদারবোর্ড আলাদা কিনতে হয় তারপর হচ্ছে র্যাম আলাদা কিনতে হয় প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনে একসাথে জয়েন করে কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার তৈরি হয় আর ল্যাপটপের কিন্তু কোনো কিছু আলাদাভাবে কেনার সুযোগ নেই প্রত্যেকটা ল্যাপটপ আলাদা আলাদাভাবে সেট করা থাকে আপনি শুধু দেখবেন যে আপনার মন মতো বা আপনি আসলে কি কী চাচ্ছেন ওই ল্যাপটপের মধ্যে ওই বিষয়গুলো আছে কিনা সবকিছু রেডি থাকে আপনি শুধু চেক করে বা জিজ্ঞেস করে যে এটার মধ্যে এটা আছে কিনা প্রসেসর কত আছে র্যাম কত আছে হার্ড ডিস্ক কত আছে সেগুলো জেনে তারপর আপনি একটা ল্যাপটপ কিনে নিয়ে আসবেন তো আমরা এখন দেখতে চাই একটা নতুন ল্যাপটপ কেনার জন্য সেই ল্যাপটপে আসলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে চেক করতে হবে বুঝতে হবে একটা ল্যাপটপ কেনার আগে শুরুতে আমাদেরকে ডিসিশন নিতে হবে এই ল্যাপটপটি আসলে কি জন্য কিনব তাহলে ল্যাপটপ কিনা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে আপনি যদি নর্মাল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তাহলে নর্মাল দামের ল্যাপটপ কিনলেই হবে আপনি যদি হার্ড কোনো কাজের জন্য ল্যাপটপ কিনেন তখন আসলে একটু ভালো মানের ল্যাপটপ কিনতে হবে যেমন আপনি যদি শুধু টাইপিং করেন অফিস ওয়ার্ডের কাজগুলো করেন অথবা ইউটিউব দেখেন ফেসবুক চালান বা অফিসের টুকটাক কাজগুলো করেন তখন আপনার জন্য আসলে মোটামুটি কম দামে মানে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপ কিনলে হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে ভিডিও এডিটিং করবেন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা আরও অন্য অন্য কাজ করবেন তখন আসলে আপনাকে একটু ভালো ল্যাপটপ নিতে হবে তো সেই ক্ষেত্রে আসলে শুরুতেই যে কাজটা আমাদেরকে করতে হবে একটা ল্যাপটপ কেনার জন্য শুরুতেই প্রসেসরের দিকে খেয়াল করতে হবে প্রসেসর কিন্তু কয়েক বাগে ভাগ করা আছে প্রসেসর মধ্যে রয়েছে সেলরোন তারপর হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন তো কোরাই সেভেন হচ্ছে অনেক দামের যেটা হচ্ছে এক লাখের উপরে চলে যাবে তো আজকে আমরা যে বাজেটের একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো মোটামুটি সেটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যাতে আমরা মোটামুটি হাই লেভেলের কাজগুলো করতে পারি যেমন ভিডিও এডিটিং কাজগুলো করতে পারি তারপরে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারি তাহলে আমাদেরকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ নিতে হবে আর সেজন্য আমাদেরকে চুজ করতে হবে কোরআ ফাইভ আমরা কিন্তু বিষয়টা একদম প্র্যাকটিক্যালি দেখার জন্য অনলাইনে কোন একটা ওয়েবসাইটে চলে যাব সেই ওয়েবসাইটে গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখবো যে মার্কেটে আসলে এই রেঞ্জের মধ্যে বা কোরআ ফাইভের সাথে বাকি যে বিষয়গুলো আমরা কিনবো সবগুলো মিলে কেমন দাম আসে সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তো মনে রাখবেন শুরুতে আমরা প্রসেসর নেব সেটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাই ফাইভ প্রসেসর নেওয়ার পরে এরপরে আমাদেরকে কি বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে জেনারেশন জেনারেশন হচ্ছে একটা প্রসেসরের আপডেট ভার্সন কয়েকদিন পর পরই কিন্তু জেনারেশনটা আপডেট হয় যেমন কোরাই ফাইভ যদি নেই সেটা আমরা টুয়েলভ জেনারেশনে পাবো আবার থার্টিন জেনারেশনে পাবো তো এখান থেকে আমি যদি একদম সর্বোচ্চরে নিতে চাই সেটা হচ্ছে থার্টিন জেনারেশন আবার এখানে আরেকটা বাঘ রয়েছে আমরা কি এই প্রসেসরটাকে ইন্টেলের নেব নাকি রাইজনের নেব। এখানে কিন্তু রাইজন থ্রি এবং ফাইভ রয়েছে ইন্টেলের যেমন কোরাই থ্রি কোরাই ফাইভ রাইজনের থ্রি এবং ফাইভ তবে আমার পরামর্শ হচ্ছে রাইজনের চেয়ে ইনটেল প্রসেসর অনেক ভালো তো আমরা প্রসেসর নিলাম কোরাই ফাইভ এবং থার্টিন জেনারেশন বা টুয়েলভ জেনারেশন যে কোনো একটা নিলে হবে ঠিক আছে এবং এরপরে একটা নতুন ল্যাপটপ কেনার জন্য যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে র্যাম একটা র্যাম কিন্তু একটা ল্যাপটপের গতি বাড়ায় র্যাম যত বেশি হবে আপনার ল্যাপটপের গতি বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু দামও অনেক কম বেশি হবে যেমন ফোর জিবি থেকে শুরু করে এইট জিবি ষোলো জিবি আছে তবে আমি যে ক্যাটাগরির মধ্যে ল্যাপটপটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে কোরাই ফাইভ সেটার জন্য এইট জিবি মোটামুটি ষোলো জিবি নিলে আর কোনো প্রশ্নই থাকবে না তো আমি এখান থেকে ধরে নিচ্ছি ষোলো জিবি র্যাম তার মানে আমাদের কোরাই ফাইভ এবং ষোলো জিবি র্যাম একটা নতুন ল্যাপটপ কেনার জন্য এরপরে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে স্টোরেজ স্টোরেজ হচ্ছে একটা ল্যাপটপের মেমোরি কার্ড আমরা মোবাইলের মধ্যে যেমন মেমোরি কার্ড লাগাই একশো আঠাশ জিবি ঠিক আছে ওয়ান টেরাবাইট তো তেমনি ল্যাপটপের মধ্যে কিন্তু মেমোরি কার্ড রয়েছে সেটা হচ্ছে স্টোরেজ স্টোরেজ আবার দুই ধরনের একটা হচ্ছে এসএসডি একটা হচ্ছে এইচএচডি এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ আর এইচএচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ তো এই দুটোর মধ্যে এসএসডি এবং এইচএসডির মধ্যে পার্থক্য যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাতে চাই আমরা যদি এই দুটোকে একটা রিক্সার সাথে তুলনা করি যেমন হার্ড ডিস্ক ডাইপ যদি আপনার ল্যাপটপে লাগান তাহলে রিক্সার মতো চলবে আর যদি এই হার্ড ডিস্ক ডাইপ বাদ দিয়ে এস লাগান তাহলে আপনার ল্যাপটপ অটোর মতো চলবে মানে রিক্সার মধ্যে ইঞ্জিন লাগানো যে রিক্সাগুলো যেভাবে অনেক দ্রুত গতিতে চলে সেভাবে চলবে তার মানে এসএসডি এবং এইচএসডির মধ্যে পার্থক্য তো বুঝছেন এইচএসডি হচ্ছে রিক্সার মতো চলবে আর এসিটি হচ্ছে অটো অটোরিকশার মতো চলবে তো এই দুটোর মধ্যে দামই কিন্তু অনেক পার্থক্য এসএসডি কিন্তু এখন অনেক জনপ্রিয় কারণ এসএসডি দিলে কম্পিউটার একদম রকেট গতিতে চলে তবে এখন অনেক ল্যাপটপে শুধু এসএসডি দিচ্ছে এসএইচডি কিন্তু একটু কম হয় যেমন পাঁচশো বারো জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি এগুলোর দাম কিন্তু অনেক বেশি আপনি যদি মনে করেন যে এর সাথে আপনি হার্ড ডিস্ক লাগাবেন সেটাও করা যায় ধরেন এসএসডি থাকলো পাঁচশো বারো পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনার অনেক জায়গা প্রয়োজন বা আপনার অনেক জিনিসপত্র রাখবেন ল্যাপটপের মধ্যে তখন কিন্তু আপনি এক্সট্রাভাবে টু ট্যারা একটা হার্ড ডিস্ক আপনার ল্যাপটপের মধ্যে সেট করে নিতে পারেন আলাদা কিনে সেটা আপনি দোকানদারকে বললেই তারা লাগিয়ে দেবে একটা নতুন ল্যাপটপ কেনার জন্য এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স মেমোরি দুই রকম হয় একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে আলাদাভাবে কিনে লাগানো গ্রাফিক্স কার্ডের কিন্তু অনেক দাম তবে এখানে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি ল্যাপটপ কিনলেই মনে হয় গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে একটা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে যেমন এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স কার্ড বলে আপনি যদি নতুন ল্যাপটপ কিনেন সেটার মধ্যে অটোমেটিক একটা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া আছে মানে আমরা যদি নর্মাল কাজের জন্য ইউজ করি তখন কিন্তু আসলে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নাই যেমন আমি যে বাজেটের মধ্যে বললাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যদি আপনার বাজেট হয় একটা ল্যাপটপ কিনতে চান সেখানে কিন্তু আসলে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না মানে আমি কিন্তু কাজ পর্যন্ত এখনও গ্রাফিক্স কার্ড ইউজ করি নাই আপনি যদি ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক ডিজাইন করতে চান তাহলেও কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই কাজ করতে পারবেন আপনি যদি আরও অনেক হাই লেভেলের কাজ করতে চান যেমন সিনেমা বানাতে চান যেমন অটোকেডের কাজ করতে চান গ্রাফিক ডিজাইনের অনেক হাই লেভেলের কাজ করতে চান তখন হয়তো আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে এছাড়া কিন্তু এই ছোটোখাটো কাজের জন্য বা আপনি যদি নর্মাল একজন ইউজার হন বা নর্মাল ভিডিও এডিটিং করেন গ্রাফিক ডিজাইন করেন তাহলে কিন্তু আসলে তেমন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না কারণ গ্রাফিক্স কার্ড কিন্তু অনেক দামি একটা জিনিস আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন দেখাবো গ্রাফিক্স কার্ডের দাম আসলে কত তবে আমরা যেহেতু পঞ্চাশ ষাট হাজার টাকার বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছি সেজন্য আসলে এখানে গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন নাই যদি নিতে চান তাহলে গ্রাফিক্স চিপসেট এই যে এন যে গ্রাফিক্স কার্ড সেটা আপনি নিতে পারেন যেটা গ্রাফিক্স মেমোরি হচ্ছে সিক্স জিবি আপনি ফোর জিবিও নিতে পারেন টু জিবিও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা তবে যত জিবি বাড়বে তত দাম বাড়বে তো আমরা এই পঞ্চাশ থেকে ষাট হাজার বাজেটের ল্যাপটপের মধ্যে আমরা আলাদা কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চাই না আমরা গ্রাফিক্স মেমোরি যেটা শেয়ার মেমোরি মানে যেটা হচ্ছে বিল্টিন থাকবে আমরা সেটাই নিতে চাই আমরা আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে চাই না একটা নতুন ল্যাপটপ কেনার জন্য এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডিসপ্লে সাইজ মানে আমরা আসলে কত বড় ডিসপ্লের ল্যাপটপ কিনতে চাই একটা ল্যাপটপের ডিসপ্লে 14.5 পয়েন্ট ফাইভ অথবা ফিফটিন এই দুই রেঞ্জের হয় আমি রিকমেন্ড করব যে ফিফটিন পয়েন্ট এই ডিসপ্লেটা নেওয়ার জন্য যাতে একটু বড় হয় ডিসপ্লেটা এটা আমাদের জন্য ভালো হবে এবং এখানে খেয়াল করতে হবে আপনি আসলে ডিসপ্লে নেওয়ার সময় বা ল্যাপটপ নেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে আমার ডিসপ্লেটা আসলে কোন টাইপের এটা কি এফএইচডি বা এলইডি ডিসপ্লে কোনটা এফএইচডি মানে হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে অনেক ডিসপ্লে আছে একটু নর্মাল যেটা হচ্ছে এলইডি অথবা এলসিডি এই টাইপের তবে এখন এলসিডি আর নাই এখন কিন্তু এফ সব ডিসপ্লে তবে তারপর আপনি একটু জিজ্ঞেস করে নেবেন যে আমাদের যে ল্যাপটপ নিচ্ছি বা আমি যে ল্যাপটপটা নেবো সেটা ডিসপ্লেটা আসলে কি এফএচডি নাকি এল এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিসপ্লে রেজলিউশন কত অনেক সময় কি একটু নর্মাল মানে ল্যাপটপ যদি কিনেন রেজলেশন একটু কম হয় তখন কিন্তু আসলে ক্লিয়ারলি আপনি ভিডিও বা ছবি কিন্তু দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার ডিসপ্লে রেজলেশন যেন উনিশশো বিশ বা এক হাজার আশি হয় এটা হচ্ছে ফুল এইচডির রেজলেশন উনিশশো বিশ বা এক হাজার আশি এটা আসলে ল্যাপটপ কেনার সময় আপনি যখন ল্যাপটপের স্পেসিফিকেশনটা দেখবেন ওখানে কিন্তু বিস্তারিত লেখা থাকবে একটা নতুন ল্যাপটপ কেনার জন্য সাত নাম্বারে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ল্যাপটপের মধ্যে আসলে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাব একটা ল্যাপটপের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এটা ল্যাপটপ কেনার প্রধানত দুটি উদ্দেশ্য থাকে একটা হচ্ছে ল্যাপটপ বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় আবার একটা ল্যাপটপ বিদ্যুৎ ছাড়া মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পেয়ে থাকি তবে আপনি ল্যাপটপ কেনার সময় অবশ্যই দোকান থেকে জিজ্ঞেস করবেন যে এই ল্যাপটপটি কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে সেটা তিন ঘন্টা নিচে যদি হয় তাহলে কিন্তু সেই ল্যাপটপটা আপনার জন্য ভালো হবে না অবশ্যই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা এরকম দেখে কেনার চেষ্টা করবেন ল্যাপটপের এর বসিয়ার মধ্যে কিন্তু সেই বিষয়গুলো বিস্তারিত লিখাই থাকবে আপনি একটু দেখে নিন একটা নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম অনেক সময় হয় কি একটা ল্যাপটপের মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়াই থাকে সেটা কিন্তু অরিজিনাল উইন্ডোজ দেওয়া থাকে সেটা উইন্ডোজ টেন হতে পারে উইন্ডোজ ইলেভেন হতে পারে এখন যে নতুন ল্যাপটপগুলো বাজারে পাওয়া যাচ্ছে সবগুলোই কিন্তু উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে কারণ কিছুদিনের মধ্যেই উইন্ডোজ টেন কিন্তু বাতিল হয়ে যাবে সেই জন্য এখন সব ল্যাপটপের মধ্যেই উইন্ডোজ ইলেভেন দিয়ে বাজারে ছাড়া হচ্ছে তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপের মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেনও দিতে পারেন আবার টেনও দিতে পারেন তবে আমার হচ্ছে আপনি অবশ্যই আপনার ল্যাপটপের মধ্যে উইন্ডোজ ইলেভেন দেবেন যদি উইন্ডোজ টেন থাকে তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে আমাকে উইন্ডোজ ইলেভেন দিয়ে দিতে হবে তারাই আপনাকে সেট করে দিবে এবং একটা নতুন ল্যাপটপ কেনার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ওয়ারেন্টি মানে আপনি আসলে ল্যাপটপটা কিনবেন সেটার ওয়ারেন্টি কতদিন দেওয়া হবে কোনো ল্যাপটপের রয়েছে এক বছর কোনো ল্যাপটপের দুই বছর আবার কোনো ল্যাপটপের তিন বছর ওয়ারেন্টি রয়েছে সেটা আসলে দামের উপর করে তবে আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার ল্যাপটপের ওয়ারেন্টি দুই বছর নাকি তিন বছর যদি ল্যাপটপের ওয়ারেন্টি দুই বছর হয় তাহলে ব্যাটারির ওয়ারেন্টি কতদিন এবং চার্জার বা অ্যাডাপ্টারের ওয়ারেন্টি কতদিন সেই বিষয়টা আপনি ক্লিয়ার করে নেবেন একটা নতুন ল্যাপটপ কেনার জন্য সর্বশেষ যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে একটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রি দেওয়া হয় সেই বিষয়টা আপনি চেয়ে নেবেন যদি না দেওয়া হয় তাহলে অবশ্যই চেয়ে নেবেন আপনাকে কিন্তু তারা একটা ব্যাগ দিতে বাধ্য থাকবে একটা নতুন ল্যাপটপ কেনার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এখন একটা ল্যাপটপ যদি আপনি কিনে ফেলেন তার সাথে সাথে এক্সট্রা কিছু পার্টস কিনতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই যেমন এখানে কিছু নাম লিখে দিয়েছি কিবোর্ড মাউস একটা ল্যাপটপের জন্য আলাদা কিবোর্ড মাউস কিনতে চান কেন সেটা অনেক সময় হয় কি যে বিল্টিন যে কীবোর্ডটা থাকে ল্যাপটপের মধ্যে সেটাতে শুধু ইংলিশ দেওয়া থাকে আপনি যদি কিবোর্ডের মধ্যে বাংলা এবং আরবি চান তাহলে কিন্তু এটার মধ্যে পাবেন না আলাদা কিবোর্ড পাওয়া যায় বাংলা এবং আরবি সহ সেই এক্সটার্নাল কিবোর্ডগুলো কিন্তু আপনি সহজে কিনে নিতে পারেন কিবোর্ডের মধ্যে কিন্তু আবার দুই রকম রয়েছে একটা হচ্ছে তার দিয়ে আর একটা হচ্ছে তার ছাড়া মানে ব্লুটুথ দিয়ে আপনি যেটা সুবিধা সেটা কিনে নেবেন তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই তারওয়ালা কিনবেন কারণ এক্সট্রা যেগুলো সেগুলো খুব দামি না হলে কিন্তু আপনি ব্যাটারি চেঞ্জ করতে করতে তারপরে মানে ঠিকভাবে কাজ করে না মাউসটা একটু ঝামেলা হয় তার চেয়ে বরং তারওয়ালা কিনবেন আপনি একদম রিল্যাক্স ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আসলে আমাদের কি কী লাগবে কিবোর্ড লাগবে মাউস লাগবে যদি এক্সট্রা ইউজ করতে চাই অবশ্যই অবশ্যই একটা ল্যাপটপের সাথে আপনাকে পেনড্রাইভ ড্রাইভ কিনতে হবে কারণ আপনি কিন্তু আপনার ল্যাপটপের ডাটা অন্য জায়গায় নিয়ে যেতে পারেন বা মোবাইলে নিতে পারেন সেক্ষেত্রে একটা পেনড্রাইভ অবশ্যই দরকার এখন কিন্তু দুই ধরনের পেনড্রাইভ ড্রাইভ রয়েছে একটা হচ্ছে শুধু ইউএসবিতে সাপোর্ট করে আর এটা হচ্ছে মোবাইলের মধ্যে টাইপ সি সাপোর্ট করে এরকম পেনড্রাইভে ড্রাইভে পাওয়া যাচ্ছে যেমন এরকম মানে এক পাশে হচ্ছে টাইপ সি আরেক পাশে হচ্ছে ইউএসবি তো এটা কিনলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ইউএসবি হাব এটা কেন কারণ ল্যাপটপের মধ্যে কিন্তু মানে পোট কম থাকে এই যে এই যে পোর্টগুলো লাগানোর এই পোর্টগুলো কিন্তু ল্যাপটপের মধ্যে কম থাকে আপনি যদি আলাদা কিবোর্ড মাউস অথবা পেন ড্রাইভ বা আরও কিছু যদি ইউজ করতে চান তখন আসলে একটা হাব আপনার জন্য অনেক বেশি জরুরি ওই ল্যাপটপের দোকানে বললেই আপনাকে ইউএসবি হাব দেবে একটা আপনি ইউএসবি হাবের মধ্যে পাঁচ নিতে পারেন আবার আরও বড়োও নিতে পারেন দশ ফুটেও নিতে পারেন ঠিক আছে এবং এক্সট্রা পার্টসের মধ্যে কিন্তু একটা হেডফোন অনেক জরুরি কারণ অনেক সময় হয় কি ঘরের মধ্যে জোরে সাউন্ড দিয়ে হয়তো চালানো যায় না ল্যাপটপ সেক্ষেত্রে আসলে আপনি যদি হেডফোন নিয়ে নেন তাহলে আপনার ল্যাপটপে যে কোনো জায়গায় আপনি কিন্তু কানি দিয়ে আপনার ল্যাপটপে যা দেখেন শুনেন সেগুলো নিরিবিলি শুনতে পারেন কোনো সুবিধা নাই এবং এরপরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিন্টার আপনার ল্যাপটপ কিনি কাজের জন্য সেই কাজের একটা আউটপুট বের করার জন্য কিন্তু প্রিন্টার দরকার তবে প্রিন্টার কিন্তু মোটামুটি অনেক দাম তিন হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজারও রয়েছে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো দামের একটা প্রিন্টার কিন্তু নিতে পারেন তো একটা ল্যাপটপের সাথে কিন্তু আরও কিছু বিষয় দরকার যেমন কার্ড রিডার দরকার আপনার মেমোরি কার্ড থেকে যদি কোনো ধরনের ডাটা গান অডিও ভিডিও যদি আপনার ল্যাপটপে নিতে চান তখন কিন্তু এরকম একটা কার্ড রিডার প্রয়োজন আপনি ছেলেটি কিনতে পারেন এগুলো আমি বলে দিচ্ছি যাতে আপনি একটা ল্যাপটপকে সাথে সাথে আসলে এক্সট্রা পার্টস যেগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকে আপনাকে যাতে কোনো ধরনের চিন্তা না করতে হয় আপনি এগুলো চাইলে স্কিপ করতে পারেন আর যদি মনে করেন প্রয়োজন তাহলে আপনি কিনতে পারেন এরপরে যেটা রয়েছে স্ক্যানার আজকাল অবশ্যই স্ক্যানার তেমন ব্যবহার হয় না কারণ মোবাইল দিয়ে স্ক্যান করা যায় তারপরে যদি আপনি প্রফেশনালভাবে কিছু করতে চান দোকানের জন্য কিনতে চান অফিসের জন্য কিনতে চান তখন কিন্তু অবশ্যই স্ক্যানার লাগবে এবং এরপরে যেটা সেটা হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে যদি আপনি ল্যাপটপ দিয়ে কোনো কিছু রেকর্ড করতে চান কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু মাইক্রোফোন প্রয়োজন হবে এছাড়া কিন্তু আর প্রয়োজন নেই একটা নতুন ল্যাপটপের সাথে আরও কিছু বিষয় আপনি অ্যাড করতে পারেন যেমন প্যাড আপনি যদি এক্সটার্নাল মাউস ইউজ করেন তখন কিন্তু আসলে টেবিলের উপরে বা বইয়ের উপরে রেখে তেমন মানে মাউসটা ঠিকভাবে কাজ করে না সেই জন্য আপনি একটা মাউস প্যাড কিনে নিতে পারেন এবং মাউস মাউসপ্যাড কিনলে কিন্তু মাউসটা সুন্দর স্মুথভাবে কাজ করে এটার দাম কিন্তু বেশি না পঞ্চাশ থেকে শুরু করে একশো দুইশো বিভিন্ন দামের রয়েছে ঠিক আছে এবং এরপরে সর্বশেষ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক টাইপ আমাদের ল্যাপটপের মধ্যে যে জায়গা থাকে সেই জায়গাগুলো যদি আপনি ডাটা দিয়ে ফিল আপ হয়ে যায় তখন আসলে সেই ডাটাগুলো আপনি কোথায় রাখবেন সেজন্য আসলে এরকম একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক মার্কেটে পাওয়া যায় সেটার দাম হচ্ছে টু টিবি মনে হয় পাঁচ হাজার বা ছয় টাকার মধ্যে এরকম একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনার যদি প্রয়োজন হয় আপনি চাইলে কিনে নিতে পারেন একটা নতুন ল্যাপটপ কেনার জন্য যা যা জানা দরকার যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা কম গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন যদি মনে করি আপনি একটা ল্যাপটপ কিনবেন তখন আসলে ল্যাপটপটা কোথা থেকে কিনবেন সেটা কি অনলাইন থেকে কিনবেন নাকি মার্কেট থেকে কিনবেন অনলাইনে কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি অনলাইনে যা চাই বাচাই করবেন দেখবেন প্রাইস সম্পর্কে জানবেন কিন্তু কিনবেন হচ্ছে মার্কেট থেকে সরাসরি গিয়ে দেখে শুনে বুঝে তারপর ল্যাপটপটা নিয়ে আসবেন অনলাইন থেকে না এটা আমার মতামত আপনি চাইলে কিনতে পারেন অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে আপনি চাইলে কিনতে পারেন আমার মতামত হচ্ছে আমি এত টাকার একটা ল্যাপটপ কিনবো আমি দেখে শুনে বুঝে একদম হাত দিয়ে ধরে দরে চেক করে নিয়ে আসবো এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত মত এবং দ্বিতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে কীভাবে নতুন ল্যাপটপের দাম যাচাই করবেন অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে আপনি জনপ্রিয় কয়েকটা ওয়েবসাইট আমি দেখাবো সেগুলোতে গিয়ে গিয়ে মানে একই রেঞ্জের ল্যাপটপ ওই ওয়েবসাইটে করতো ওই ওয়েবসাইটে করতো সেগুলো দেখে যাচাই করে তারপরে মার্কেটে যাবেন ওখানে গিয়েও আপনি অনেক দোকান পাবেন আমি কয়েকটা মার্কেটও দেখিয়ে দিব আপনি কিভাবে যাবেন ওই মার্কেটে গেলে শত শত দোকান আছে কম্পিউটার বা ল্যাপটপের ঠিক আছে ওই দোকানে যাবেন আপনি যে বিষয়গুলো কিনতে চান বা যা যা চাচ্ছেন সেই বিষয়গুলো তাদের কাছে বললে তারা আপনাকে ল্যাপটপ দেখাবে এবং একটা দাম বলবে সেম ল্যাপটপটা আবার অন্য দোকানে যান তারা কত বলে সেটা দেখেন আবার আরেক দোকানে যান তারা কত বলে সেটা দেখেন দুইটা বা তিনটা দোকান দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এই মানের ল্যাপটপটি দাম আসলে কত কেউ হয়তো পাঁচশো টাকা বেশি চাবে কেউ হয়তো এক হাজার টাকা বেশি বলবে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন এবং আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি ল্যাপটপটা আসলে কোন দোকান থেকে কিনতে চান তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন ছোটোখাটো দোকান থেকে কিনলে কিন্তু একটু ঝামেলা পড়তে হবে পরবর্তী সার্ভিসটা আসলে ওইভাবে তারা দিতে চায় না সেক্ষেত্রে আসলে খুব ভালো বড় দোকান থেকে যদি কেনেন সেক্ষেত্রে আপনি আসলে সার্ভিসটা পরবর্তীতে খুব ভালো পাবেন তারপর হচ্ছে নতুন ল্যাপটপ কেনার আগে দোকানদার যা যা বলেছে বা আপনি যা চাচ্ছেন আপনার ল্যাপটপে তা আছে কি না কীভাবে চেক করবেন ধরেন আপনি ল্যাপটপে কিনলেন এখন সবগুলো আছে কি না সেটা আমরা কিভাবে চেক করব চলুন আমি আমার ল্যাপটপে দেখাচ্ছি এই হচ্ছে আমার ল্যাপটপ এবং এখান থেকে এই দিস আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা চলে আসবে এবং এখানে আসার পর এই খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো এবং এখান থেকে এই যে প্রপার্টিসের মধ্যে একটা ক্লিক করে দিব প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ল্যাপটপে আসলে কি কি রয়েছে সবগুলো ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পারবো যেমন উইন্ডোজ টেন প্রু রয়েছে আমার ল্যাপটপে তারপরে প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এবং এটার স্পিড কত থ্রি পয়েন্ট টু জিরো এবং আমার র্যাম কত ষোলো জিবি এবং চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম এই সবগুলো ইনফরমেশান কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি চার নম্বরে নতুন ল্যাপটপ কেনার সাথে সাথে কোন সফটওয়্যারগুলো পাচ্ছেন ল্যাপটপ তো কেনা হলো ল্যাপটপ কেনার পরে ওই দোকানদারই আপনাকে ল্যাপটপটাকে সেট করে দিবে মানে উইন্ডোজ টেন অথবা ইলেভেন সেট করে দেওয়ার পর আপনার ল্যাপটপের মধ্যে বেসিক যে সফটওয়্যারগুলো লাগে যেমন মিডিয়া প্লেয়ার তারপরে এমএস অফিস তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের এই সফটওয়্যারগুলো কিন্তু দোকানদার আপনাকে সেট করে দিবে। যদি না দেয় আপনি একটু চেক করে নেন যদি না দেয় তাদেরকে বললেই তারা এগুলো আপনাকে দিয়ে দিবে এবং পাঁচ নম্বরে আপনি নতুন ল্যাপটপ কিন কিনলেন পরবর্তীতে ল্যাপটপে কোনো একটা সমস্যা হলো তখন আসলে এই ওয়ারেন্টি কিভাবে পাবেন আপনাকে যে একটা কাগজ দেওয়া হবে বা আপনার যে কম্পিউটার কিনছেন একটা প্রমাণপত্র থাকবে কাগজ থাকবে বা রিসিট থাকবে সেই রিসিটটা যত্ন সহকারে রেখে দেবেন আপনি যখন ল্যাপটপটা নিয়ে তাদের কাছে যাবেন তখন ওই কাগজটা তারা চাবে ওই কাগজটা তাদের কাছে দিলেই ওইখানে সব কিছু লেখা থাকবে বা ওইখানে যে কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বার তাদের কম্পিউটারে চেক করলেই তারা জেনে যাবে আপনি ল্যাপটপটা কবে কিনেছেন এবং কতদিন ওয়ারেন্টি রয়েছে যদি ওয়ারেন্টি থাকে তাহলে তারা আপনাকে উইন্ডোজ যদি দিতে চান উইন্ডোজ দিয়ে দিবে ছোটোখাটো সমস্যা হলে সেগুলো তারা খুব সহজেই ঠিকঠাক করে দেবে যদি পার্টস চলে যায় সেগুলোর ওয়ারেন্টি কিন্তু আপনার ওই রিসিটের মধ্যে লেখা থাকবে যদি ওয়ারেন্টি থাকে তাহলে তারা চেক করে দেবে আর ওয়ারেন্টি না থাকলে পার্টসটা আপনাকে কিনে দিতে হবে তারা আপনাকে লাগিয়ে দেবে এবং এই পার্টসগুলো লাগানোর কোনো সার্ভিস চার্জ দিতে হবে না একটা নতুন ল্যাপটপ কেনার সময় যে বিষয়গুলো জানা দরকার আমরা সবগুলো মোটামুটি ক্লিয়ার এখন আমরা অনলাইনে চলে যাব এবং প্র্যাকটিক্যালি দেখতে চাই একটা ল্যাপটপ কেনার জন্য আরও কোন কোন বিষয় আমাদেরকে জানতে হবে এবং অনলাইনে কিভাবে একটা ভালো ল্যাপটপ আমরা খুঁজে পাবো তো অনলাইনে ল্যাপটপ সম্পর্কে জানার জন্য আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব রায়ান্স ডট কম লিখে এন্টারপ্রেস করে দেবো তো আমরা চলে আসলাম রায়ান ওয়েবসাইটের হোম পেজে এই রায়ান্সের মধ্যে কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে সেই ওয়েবসাইটগুলো দেখতে পারেন তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে এখান থেকে কিনতে হবে সেরকম না বা এটার আমি স্পন্সর করছি সেরকম না জাস্ট আমি অনলাইন থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে আপনারা আসলে এখান থেকে ল্যাপটপ কীভাবে দেখবেন এবং কোন কোন বিষয়গুলো দেখবেন এবং এখান দেখেন উপরে মেনুবার রয়েছে এবং এখানে অনেকগুলো ট্যাব রয়েছে আমরা যা যা চাই সেগুলোতে ক্লিক করে দেখতে পারি তবে আমরা যেহেতু ল্যাপটপ কিনতে চাই তো আমরা এখানে এই ল্যাপটপের মধ্যে একটা ক্লিক ল্যাপটপে ক্লিক করলে বা ল্যাপটপের উপরে মাউসটা নিয়ে আসার সাথে সাথে এখানে দেখেন ল্যাপটপের যে ব্র্যান্ড রয়েছে আমরা আসলে কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চাই সেই ব্র্যান্ডটা কিন্তু চুজ করে দিতে হবে এখানে দেখেন এসআর রয়েছে অ্যাপেল ডেল তারপর হচ্ছে বাইট এইচপি হাওয়াই লিনেভো মাইক্রোসফট অনেকগুলো রয়েছে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে তবে ব্র্যান্ডের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলি এই সবগুলো ব্র্যান্ড মোটামুটি কাছাকাছি আসলে এইচপি বলেন আসুস বলেন ডেল বলেন এগুলো শুধু আলাদা আলাদা ব্র্যান্ড কিন্তু আসলে পার্টসগুলো মোটামুটি একই সবগুলোই যেহেতু চায়নার তৈরি ওগুলো আসলে ব্র্যান্ডিংয়ের জন্য আলাদা আলাদা নামে বের করা হয়েছে তবে এগুলো থেকে আমাকে যদি আপনি বলেন যে আপনি আসলে কোনটা সাজেস্ট করেন আমি আসলে এইচপি পছন্দ করি আমি এসপিতে একটা ক্লিক করে দিচ্ছি আপনার যদি অন্য কোনো ব্র্যান্ড পছন্দ হয় আপনি যে কোনো ব্র্যান্ড নিতে পারেন এবং এখানে দেখেন অনেক অনেক ল্যাপটপের ইনফরমেশন রয়েছে আপনি এখান থেকে দাম দিয়ে যদি দেখতে চান তাহলে এই যে দাম এখানে দেওয়া আছে টাকা কত এটা সাতান্ন হাজার আটশো এটা উনসত্তর হাজার এটা উনচল্লিশ হাজার এটা আটচল্লিশ হাজার ঠিক আছে এইভাবে আমরা নিচের দিকে যাব এবং দামি দামি ল্যাপটপগুলো পাবো এখানে দেখেন পঁয়ষট্টি হাজার ছিয়াত্তর হাজার ঠিক আছে আমরা যদি এখান থেকে পরের পেজে চলে যাই এবং এখানে আরও দামি দামি পাবো আমি যদি নিশির দিকে যাই এই যে দেখেন এখানে এক লাখ আট হাজার এক লাখ উনিশ হাজার এটা হচ্ছে দুই লাখ সত্তর হাজার ঠিক আছে তো এগুলোর মধ্যে কোনটা কি সেগুলো আমরা একটু দেখতে চাই তবে আমরা এত দামে যেতে চাই না আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যেহেতু দেখতে চাই আমি এখান থেকে এই যে এক নম্বর পেজে চলে আসি তো এখান থেকে আমাদের বাজেটের একটা ল্যাপটপ চুজ করবো এটা হচ্ছে কোরআ থ্রি তো আমরা আসলে কোরাই ফাইভ দেখতে চাই এই যেখানে একটা কোরআ ফাইভ রয়েছে আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই ছিয়াত্তর হাজার ছয়শো টাকা ল্যাপটপ হচ্ছে এটা এবং এখানে আমরা যদি কুইক ওভারভিউ দেখি প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ এবং জেনারেশন হচ্ছে থার্টিন ইনটেল এবং র্যাম হচ্ছে এইট জিবি স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এবং গ্রাফিক্স মেমোরি হচ্ছে শেয়ার যেটা আসলে আলাদা এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড নাই এবং ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স এবং এটার আরও ডিটেলস যদি আমি জানতে চাই এই যে এখান থেকে স্পেসিফিকেশান রয়েছে এখানে ব্র্যান্ড কোনটা এইচপি তারপর হচ্ছে মডেল কত এইচপির এই মডেল তারপর হচ্ছে ল্যাপটপ সিরিজ কত এবং এরপর হচ্ছে প্রসেসর ব্র্যান্ড হচ্ছে ইনটেল জেনারেশন হচ্ছে থার্টিন এখানে কিন্তু একদম ডিটেলসে দেওয়া আছে ঠিক আছে এই যে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে ওয়াইফাই আছে কি না তারপরে ব্লুটুথ আছে কিনা এই সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো আমরা কিন্তু চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে একটা চমৎকার ল্যাপটপ মানে চুজ করতে পারবো যেমন আমরা এখান থেকে যদি মানে যে ক্যাটাগরি দেওয়া আছে সেখান থেকে চুজ করে দিই আমরা আসলে কী টাইপের ল্যাপটপ চাচ্ছি যেমন ইনটেল নাকি এমডির প্রসেসর চাচ্ছি তো আমি এখান থেকে ইনটেল চাচ্ছি এবং এখান থেকে আসলে ল্যাপটপ সিরিজ কি চাচ্ছি সেটাও চুজ করতে পারি যদি এগুলো না করি যে প্রসেসর টাইপ কোনটা চাচ্ছি কোরআ থ্রি বা কোরআ ফাইভ দিয়ে দিলাম এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে থার্টিন জেনারেশন এবং এরপরে হচ্ছে কত ইঞ্চি ডিসপ্লে চাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন টু ফিফটিন নাইন এটা চুজ করে দেই তারপরে কি রয়েছে র্যাম কত চাচ্ছি এখানে আসলে এইট জিবি রয়েছে আমি এইট জিবি দিয়ে দিলাম তারপর এখান থেকে এসডিডি চাচ্ছি নাকি এসএসডি চাচ্ছি সেটা এখান থেকে চুজ করে দিতে হবে ঠিক আছে আমরা এসএসডি নিচ্ছি পাঁচশো বারো এবং গ্রাফিক্স কার্ড যদি চাই এখান থেকে চুজ করতে পারবো তো আমি আর চুজ করতে চাই না এখান থেকে দেওয়ার পর দেখেন এ পাশে যে কম্পিউটারগুলো আসছে এই যে আমি যা যা চাচ্ছি কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি পাঁচশো বারো এবং সেগুলোর দাম মোটামুটি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর আটাত্তর আটাত্তর উনআশি এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে কিন্তু মোটামুটি অনেক দাম তবে এই দামের সাথে কিন্তু মার্কেট একটু কম পাবেন অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করব। আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন যে আপনার আসলে কী কী দরকার বা কোন লেভেলের বা কোন দামের একটা ল্যাপটপ আপনি কিনবেন এই আইডিয়া নিয়ে আপনি মার্কেটে যাবেন এখান থেকে মোটামুটি অনেক কমে পাবেন এবং এই কোম্পানিগুলো কিন্তু মার্কেটের দোকান আছে তাদের কাছে গেলেও কিন্তু তারা মোটামুটি একটা ছাড় দেবে বা অফার দিবে ল্যাপটপ কেনার জন্য ঠিক আছে আর আমরা যদি এখানে ল্যাপটপে চলে যাই এবং অল ল্যাপটপে দিয়ে দিই মানে যত ব্র্যান্ড রয়েছে সবগুলো দেখতে যাই তখন কিন্তু সব ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু এখানে চলে আসবে এবং এখানে অনেক পেজ ওয়ান টু থ্রি ফোর অনেক পেজ আছে আপনি একটু সময় নিয়ে যেহেতু একটা ল্যাপটপ কিনবেন মোটামুটি একটা বাজেটের মধ্যে কিনবেন আপনার একটা স্বপ্ন কিনবেন সেজন্য জন্য আসলে একদিন সময় এখানে দেন একটু ঘাটাঘাটি করেন দেখেন বুঝেন মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো ল্যাপটপ সম্পর্কে জানলাম বুঝলাম দেখলাম সব কিছু করলাম এখন ল্যাপটপ কিনতে চাই তো আমরা কোথা থেকে কিনবো বা কোন মার্কেট থেকে কিনবো তো সেই মার্কেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি ঢাকাতে দুইটা বড় মার্কেট রয়েছে একটা হচ্ছে আইডিবি ভবন একটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার তো আমরা আইডিবি ভবন কোথায় কিভাবে যাব সেই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আমরা চলে যাব গুগলে এবং গুগলের এই জায়গায় লিখে দেব হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি আইডি লিখে এন্টারে প্রেস করে দেব ক্লিক করার সাথে সাথে বিসিএস কম্পিউটার সিটির ওয়েবসাইট চলে আসছে তো আমরা এখান থেকে ম্যাপে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ম্যাপ এই ম্যাপের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখেন বিসিস কম্পিউটার সিটি এই যে দেখাচ্ছে বড় করে লিকেশন তো এটাকে যদি আমরা একটু জুম করি আমরা কিন্তু দেখতে পারবো ঢাকার কোন জায়গায় এটা অবস্থিত এটা হচ্ছে ঢাকা শেরে নগর আগারগা মোড় এবং এখান থেকে একটু দূরে তো এই জায়গাটা সম্পর্কে যদি আপনি আরেকটু আইডিয়া নিতে চান এই যে একটা মানুষের চিহ্ন আছে এটাকে নিয়ে যদি আপনি এখানে ছেড়ে দেন এই যে এটার উপরে বা বিসি সিটির সামনে ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বিসিএস সিটি কোন জায়গায় এবং এটার উপরে হচ্ছে মেট্রো রেলের স্টেশন রয়েছে আগারগা স্টেশন আপনি যে কোনো জায়গা থেকে মানে মেট্রোলে আসতে পারেন আবার বাসেও যেতে পারেন সিএনজিতে যেতে পারেন আগারগা স্টেশন আপনি বললেই চিনবে এবং আইটি ভবনের অপোজিটে হচ্ছে মানে সেনাবাহিনীর বিমান জাদুঘর ঠিক আছে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যদি একটু সামনে ক্লিক করি এই যে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি ঠিক আছে বিসিএস কম্পিউটার সিটি এই পুরোটা কিন্তু কম্পিউটার মার্কেট অনেক দোকান আছে এটা চারতলা পর্যন্ত প্রত্যেকটা তালায় শত শত দোকান আছে আপনি যে কোনো দোকান থেকে ল্যাপটপ কিনতে পারেন এবং ঢাকার মধ্যে আরেকটা কম্পিউটার বড় মার্কেট রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার যেটা হচ্ছে সায়েন্স ল্যাব নিউ মার্কেটের পাশে আমি যদি এখানে গিয়ে সার্চ করে দিই মাল্টিপ্লান সেন্টার এবং এখানে সার্চ অপশানে ক্লিক করে দিই দেখেন চলে আসছে এই যে মাল্টিপ্লান সেন্টার আমি যদি একটু জুম করি এটা হচ্ছে সায়েন্স ল্যাবের মোড় এবং এখান থেকে হেঁটেও আসতে পারেন এই যেখানে তারপরে আমি একটু দেখাচ্ছি এই যে মানুষটাকে দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম দেখি রাস্তাটা কোন জায়গা চিনি কিনা এই যে মাল্টিপ্ল্যান সেন্টার ঠিক আছে আমরা কিন্তু এইভাবে দেখতে পারি এই যে সামনে সায়েন্স ল্যাব এখান থেকে হেঁটে এসে এই যে মাল্টিপ্ল্যান সেন্টার এই বিল্ডিংটা বারোতলা পুরোটার মধ্যে কিন্তু কম্পিউটার মার্কেট আপনি যে কোনো তালায় যে কোনো দোকান থেকে আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপ কিনতে পারেন একটা নতুন ল্যাপটপ কেনার সময় যে বিষয়গুলো জানতে হয় আমার মনে হয় আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এরপর যদি কোনো কিছু বাদ থাকে তাহলে অবশ্যই জানার জন্য ভিডিও নিচে কমেন্ট করে লিখে দিন আপনি আসলে কি জানতে চান আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ